সকালে বেলেঘাটায় সন্দীপ বসুর বাড়িতে সিবিআই আধিকারিকরা সকাল 6:55 সিবিআই আধিকারিকরা পৌঁছন তার বাড়িতে, সন্দীপের বাড়িতে। এই মুহূর্তে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা পুরো ঘিরে রেখেছেন বারবার, তবে সেই মুহূর্তে বারবার ফোন করা হয়, কলিং বেল বাজানো হয়। 1:10 পর দরজা খোলেন সন্দীপ ঘোষ, প্রায় বলা যায় যে 1:10 পর সেখান থেকে অপেক্ষা করার পর অবশেষে দেখা মেলে সন্দীপ ঘোষের। আর ঠিক সেই মুহূর্তে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন তিনি, অবশেষে সিবিআই প্রতিনিধি টিম তারা ঢুকতে পারলেন সন্দীপ ঘোষের বাড়িতে। আর ঠিক সেই বাড়ির সামনে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি তুলিকা রয়েছেন, সেখানকার সামগ্রিক ছবিটা এই মুহূর্তে একবার জানবার চেষ্টা করবো। তুলিকা, তোমার কাছ থেকে। দেখো, 6:55 থেকে 8:06, অর্থাৎ 1:10 পর সন্দীপ ঘোষ বাড়ির গেট খোলেন, অর্থাৎ বেলেঘাটার যে বাড়ি তার বাড়ির গেট খোলেন সন্দীপ ঘোষ এবং ভেতরে প্রবেশ করেন 7 সদস্যের সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যারা অফিসাররা রয়েছেন তারা। এখানেই প্রশ্ন উঠছে যে 1:10 সময় কেন লাগলো, তাহলে কি তার ঘুম ভাঙেনি? সিবিআই এর ডাকে সিবিআই এর ফোন করেছে তারপরেও তার ঘুম ভাঙেনি, নাকি কোনোরকমভাবে ঘাপটি মেরে ছিল সন্দীপ ঘোষ, কোনো কিছু চিন্তা করছিল বা কাউকে ফোন করছিল, সে বিষয়টা ইতিমধ্যে উঠে আসছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সন্দীপ ঘোষের বাড়ি, আমরা সন্দীপ ঘোষের বাড়ির সামনে রয়েছি এবং তার যে ছোট গেট, কিছুক্ষণ আগেই সন্দীপ ঘোষ 8:06 তার গেট খোলে এবং ভেতরে প্রবেশ করে। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 9:33, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা হয়েছে সিবিআই অফিসাররা ভেতরে রয়েছেন। তবে তাকে রিপাবলিক বাংলা বারবার লাগাতার প্রশ্ন করে গিয়েছে, তার কারণ 1:10 ধরে সিবিআই অফিসাররা তারা বাড়ির বাইরে অপেক্ষা করছিলেন এবং সেই সময় আমরা দেখতে পাই যে যারা অফিসাররা রয়েছে তারা বাড়ির বাইরেই ছিলেন, কিন্তু তারা কোনোরকমভাবে ভিতরে প্রবেশ করতে পারছিলেন না। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে রয়েছে একেবারে গেটের বাইরে মোতায়েন রয়েছে এবং যখন সিবিআই অফিসাররা ভেতরে প্রবেশ করে সেই সময় এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বেশ কিছু তথ্য, বেশ কিছু ডকুমেন্টস নিয়ে কিন্তু এই মুহূর্তে সিবিআই অফিসাররা তারা কিন্তু ভিতরে প্রবেশ করেন। অর্থাৎ এই মুহূর্তে আবারও যে সন্দীপ ঘোষের বাড়ির সামনে একজন অফিসার বেরিয়েছিলেন, তিনি প্রবেশ করছেন এবং এই মুহূর্তে আবারও সন্দীপ ঘোষ দরজা খোলেন কিনা সেটা এই মুহূর্তে দেখার বিষয়। তবে আমরা আবারও প্রশ্ন করবো রিপাবলিক বাংলার দর্শকদের জন্য, আমরা আবারও প্রশ্ন করব যে কেন 1:10 সময় লাগলো তার গেট খুলতে, তাহলে কি কোনোরকম কোনো চিন্তা ভাবনা, কোনো পরিকল্পনা করছিলেন? যখন সিবিআই এই প্রথমবার আমরা দেখলাম, এই প্রথমবার সিবিআই অফিসাররা তদন্তের জন্য তার বাড়িতে তল্লা সুবিধাদের জন্য যখন আসেন সে সময় 1:10 লাগে, তাহলে কি কোনো পরিকল্পনা করছেন? কীভাবে সিবিআই অফিসারদের সঙ্গে কথা বলবেন, কীভাবে এই তিনি ডিল করবেন অফিসারদের সঙ্গে? তার কারণ একাধারে যেরকম অভয়ার যে খুন, যে ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় যেরকম একদিকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে 9 দিন গতকাল নিয়ে 9 দিন তিনি হাজিরা দিয়েছেন এবং আজ আবার অন্য একটি কেসে, অর্থাৎ আরজি করে দুর্নীতির তদন্তে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ যে সিবিআই অফিসার রয়েছে তারা এই মুহূর্তে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ হাতে বেশ কিছু তথ্য রয়েছে সিবিআই অফিসারদের হাতে এবং এই মুহূর্তে এখন ফোন করছেন যাতে দরজা এসে খুলে দেওয়া হয়। এবং সন্দীপ ঘোষকে এই নিয়ে আমরা আবারও প্রশ্ন করব, তার কারণ 1:10 হয়ে গেলেও কেন সন্দীপ ঘোষ দরজা খোলেননি? তার কারণ 6:55 যখন সিবিআই অফিসার এসে পৌঁছন, স্থানীয় বাসিন্দারা আসলেও, স্থানীয় বাসিন্দাদের ঘুম ভেঙে গেলেও সিবিআই সন্দীপ ঘোষের ঘুম ভাঙল না, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই থাকছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একজন অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসার, সিবিআই অফিসার, তিনি এই মুহূর্তে এখানে রয়েছেন এবং বাড়ির বাইরে সেন্ট্রাল ফোর্স, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং যে সিবিআই অফিসার তিনি এই মুহূর্তে বাড়ির বাইরে রয়েছেন, তিনি ভিতরে প্রবেশ করবেন এবং 1.5 ঘন্টা ধরে এখন দুর্নীতির যে তদন্ত, আরজি করে যে দুর্নীতি হয়েছে, যেখানে নাম উঠে আসছে একাধারে সন্দীপ ঘোষ থেকে শুরু করে ডক্টর দেবাশিস সোম থেকে শুরু করে আরও অনেকের নাম উঠে আসছে, আবার সন্দীপ ঘোষ এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ভিতরে রয়েছেন সিবিআই অফিসাররা, এই মুহূর্তে তারা ভিতরে রয়েছেন এবং সন্দীপ ঘোষকে আমরা প্রশ্ন করি কেন 1:10 সময় লাগলো সন্দীপবাবু, যদিও বা তিনি কোনো প্রশ্নের সদুত্তর দিলেন না রিপাবলিক বাংলাকে। এই মুহূর্তে আবারও আমরা প্রশ্ন করবো, যদি সন্দীপ ঘোষ বেরোয় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছ যে সিবিআই অফিসাররা তারা গেট খুলে দিলেন এবং ভেতরে প্রবেশ করলেন সিবিআই অফিসাররা এবং আবারও তাদের তার
বাড়িতে যে জেরা পর্ব, সেই সেই তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান চলবে। অর্থাৎ গতকাল পর্যন্ত অভয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তে যেরকম একাধিকবার তাকে তলব করা হয়েছে সিবিআই অফিসে, অর্থাৎ সিজিও কমপ্লেক্সে সিবিআই অফিস তাকে তলব করা হয়েছিল, গতকালও সন্দীপ ঘোষ তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন। এবং এখানেই প্রশ্ন উঠছে, তার কারণ এক ঘন্টা, সব থেকে এই মুহূর্তে বড় প্রশ্ন, যে এক ঘন্টা দশ মিনিট ধরে যখন তার বাড়ির বাইরে যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা রয়েছে, তারা স্থানীয় বাসিন্দারা রয়েছে, স্থানীয় বাসিন্দারা, তাদের ঘুম ভেঙে গেল, কিন্তু এখনো পর্যন্ত কেন সন্দীপ ঘোষের ঘুম ভাঙলো না সেই প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই যারা তদন্তকারী অফিসাররা ছিলেন তারা কিন্তু বেলেঘাটা থানার যারা পুলিশ কর্মীরা ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন, তাদেরকে প্রশ্ন করেন যে সন্দীপ ঘোষ কি আজকে কালকে পরিস্থিতির দিকে নজর রাখো, এবং তুমি যেমনটা বারবার বলছিলে যে দরজা খুলতে এত দেরি কেন, সেখানে তো সবচেয়ে বড় রহস্য ঘনীভূত হয়েছে। তবে শুধুমাত্র কিন্তু বেলেঘাটার এই সন্দীপ ঘোষের বাড়ি নয়, কারণ সাত সকালে যেভাবে অ্যাকশন মোডে আধিকারিকরা রয়েছেন, একাধিক জায়গায় তারা হানা দেন, তেমনই একটা জায়গা হচ্ছে কেষ্টপুর, যেখানেও কিন্তু আমি দেখলাম যে সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। কিন্তু সেখানে গেলেন কেন হঠাৎ করে? সেখানে তারা গেলেন দেবাশিষ সোমের বাড়িতে, এবং তার বাড়িতে তল্লাশি চলছে, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, কারণ সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ, একই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন আরজিকরের ডেপুটি, প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী পর্যন্ত, একাধিক অভিযোগ যখন রয়েছে দেবাশিষ সোমের। সবচেয়ে বড় কথা হচ্ছে 9 অগস্টে যে ঘটনা ঘটলো তারপরে কিন্তু সন্দীপ ঘোষকে ফোন করেছিলেন এই দেবাশিষ সোম। তাহলে ফোনে সে কথোপকথন, অর্থাৎ কনভারসেশন কি ছিল, কি কারণে ফোন করেছিলেন, কি বলতে চেয়েছিলেন, একাধিক প্রশ্ন উঠছে। এই মুহূর্তে সেখানে কি চলছে আমরা জানবার চেষ্টা করবো। সৈকত রয়েছেন, সৈকত কি পরিস্থিতি, কি জানতে পারছো?